Welcome to Sandha Special Kitchen. কেমন আছো বন্ধুরা? আজকে আমি রান্না করব লাউ ঘন্ট আর চিংড়ি মাছের মালাইকারি। লাউ ঘন্ট তেল আছে, লাউ কেটে রেখেছি। আজকে আমি একটু অন্যভাবে লাউটা রান্না করব। লাগছে লাউ, অল্প একটু মাছ দেব। লাগছে মাছগুলোর ডাল গুঁড়ো করে নিয়েছি, ধনে পাতা কুচি, হলুদ গুঁড়ো, শুকনা লঙ্কা, তেজপাতা, লাগছে লবণ, পেঁয়াজ কুচুনো, চেরানো কাঁচা লঙ্কা, লাগছে জিরে গুঁড়ো, সরিষার তেল, শুকনা লঙ্কা, তেজপাতা, তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন কুচুনো পেঁয়াজটা দিলাম। জিরে গুঁড়ো, এক চামচ রসুন বাটা, মাছগুলো ডালটা দিয়ে দিলাম। লাউটা ঢেলে দেব, লাউটা একটু ভালোভাবে নেড়ে কেড়ে এখন ঢাকনাটা দিয়ে দেব। জল দিলাম যাতে ভালোভাবে সিদ্ধ হয়। লাউটা এখন সিদ্ধ হয়ে গেছে, ডালটাও সিদ্ধ হয়ে গেছে। ডালে একটু জল দিয়েছি, মাছগুলোর ডাল যাতে একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখন কাঁচা লঙ্কাটা দেব, এখন লঙ্কাটা দেব, ধনে পাতাটা দিলাম, এখন লাউ ঘন্ট রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। বন্ধুরা দেখুন, লাউ ঘন্ট রেডি হয়ে গেছে। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আর দেখবেন কেমন হয়েছে, খুব ভালো লাগবে। আমাদেরকে জানাবেন কেমন হয়েছে। এখন আমি বানাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছ, চেরানো কাঁচা লঙ্কা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, লাগছে লবণ, সর্ষে বাটা, জিরে গুঁড়ো, নারিকেল কুড়া, লাগছে পেঁয়াজ, লাগছে সরিষার তেল। তেল দিলাম, অল্প একটু লবণ, রসুন বাটা, চেরানো কাঁচা লঙ্কা, লবণ, কষিয়ে নেব মশলা, একটু জিরে গুঁড়ো, চিংড়ি মাছ, ভালোভাবে মাছটা মশলা দিয়ে মাখিয়ে একটু বেটে দেবো। দেবো মাছটা
বাজা হয়ে গেছে, মশলাটাও বাজা হয়ে গেছে। ঝুল দেব, একটু ঝুল দিলাম। রান্নাটা রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। বন্ধুরা, চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে গেছে, আপনারা দেখবেন আর বাড়িতে বানিয়ে খাবেন। বন্ধুরা, তৈরি হয়ে গেছে, দেখেন দুই রকমের ডিশ, আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আর আমাদেরকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। থ্যাংক ইউ।